আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান একাডেমি। আজকের এই লেকচারে যে জিনিসটা নিয়ে লেকচার দিতে চাচ্ছি সেটা হচ্ছিল ইউজ রিলেটিভ রেফারেন্স। তো ম্যাক্রোতে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বা কমন একটা আইটেম। তো এই ইউজ রিলেটিভ রেফারেন্সটা কী এবং এটা কীভাবে ব্যবহার করতে হয়? ইউজ রিলেটিভ রেফারেন্স হচ্ছে যখন আমরা কোনো ম্যাক্রো রেকর্ড করে থাকি, সেই ক্ষেত্রে ম্যাক্রো অ্যাবসোলিউট মোডে থাকে। অর্থাৎ আমরা যে সেলে কোনো কিছু রেকর্ড করে থাকি, সেই সেলেই আমরা ডাটাটা নিয়ে আসতে পারি পরবর্তীতে ম্যাক্রো রান করার পরে। বাট আমরা যদি অন্য কোনো সেল বা অন্য কোনো কলামে নিতে চাই বা অন্য কোনো রোতে নিতে চাই, সেক্ষেত্রে আমরা নিতে পারি না। তো এই আমরা যদি রিলেটিভ রেফারেন্সটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা অনায়াসেই নিতে পারি। যদিও কঠিন মনে হচ্ছে, আমরা চলে যাচ্ছি আমাদের মূল লেকচারে, তাহলে বুঝতে অনেক সহজ হবে। আমরা সাধারণত করি যখন কোনো ম্যাক্রো রেকর্ড করব, সেই ক্ষেত্রে আমরা যে সেল বা যে কলামে লিখব, তো সেই ক্ষেত্রে ওই সেলের রেকর্ডগুলোতেই আমার পরবর্তী যখন ম্যাক্রো রান করব সেটা আসবে ওই সেলগুলোতেই। ধরে নিচ্ছি আমরা এখন একটা ম্যাক্রো রেকর্ড করব। তো ম্যাক্রো রেকর্ড করার পরে, অর্থাৎ আমরা এই ম্যাক্রো নামটা দিলাম ওয়ান, আমরা এখানে B3 সিলেকশন করলাম। এই B3 লিখলাম MD মহিউদ্দিন হাসান, মহিউদ্দিন হাসান, দেন ইন্টার আনোয়ার হোসেন, দেন ইন্টার আলতাফ হোসেন রাজু, এন্টার। এখন আমরা এটাকে যদি স্টপ করে দেই এবং এখানে আমরা যে ম্যাক্রোটা করেছিলাম এটাকে যদি আমরা ক্লিয়ার করে দেই, তাহলে কি হচ্ছে? ক্লিয়ার অল। কার্সরটা যদি আমরা এখানেও রেখে দেই, যদি আমরা এই ম্যাক্রোটাকে রান করি, ম্যাক্রোটাকে আমাদের ম্যাক্রো ওয়ানটাকে রান করি, তাহলে কি হচ্ছে? আমাদের এখানে আসে। অর্থাৎ কার্সরটা কিন্তু আমি এইদিকে রেখেছিলাম, বাট এখানে চলে আসছে। বাট আমি যদি ম্যাক্রো করার ক্ষেত্রে রিলেটিভ রেফারেন্স ইউজ করি, সেক্ষেত্রে আমি যদি অন্য কোনো কলামেও এই লেখাগুলো নিতে চাই, তাহলে নিতে পারবো। ধরে নিচ্ছি আমি প্রথমে ফার্স্ট আমি কোনো একটা কলাম বা সেল সিলেক্ট করে নিলাম। আমি এখানে সিলেক্ট করার পরে ইউজ রিলেটিভ রেফারেন্সে গেলাম, দেন এটা ক্লিক। আমরা এখন ম্যাক্রো করব, নতুন একটা ম্যাক্রো করব যার নাম দিলাম ম্যাক্রো টু। এখন যদি লিখি MD মহিউদ্দিন হাসান এনায়েত হোসাইন মাহমুদুর রহমান এখন আমরা যদি এটাকে স্টপ করে দিই, তাহলে কি হচ্ছে? আমাদের আরেকটা নতুন একটা আমরা রেকর্ড করেছি ম্যাক্রো, আমার নতুন একটা ম্যাক্রো। এখন আমরা যেহেতু এই জিনিসটাকে কিন্তু আমরা অন্য জায়গায় নিতে পারি না, এখন ধরে নিলাম কার্সরটা এখানে রাখলাম। এখানে যদি আমরা ম্যাক্রো টোটাকে রান করি, তাহলে কি আমরা এখানে আনতে পারি কি না সেটা হচ্ছে কথা। হয়ে গেছে। যদি এখানে নিতে চাই, তাহলে ম্যাক্রো টোকে রান যদি করি চলে আসছে। অর্থাৎ তাহলে রিলেটিভ রেফারেন্স, এই রিলেটিভ রেফারেন্সের পার্থক্যটা কী? আমরা একটা ম্যাক্রো রেকর্ড করলাম, নর্মালভাবে যদি ম্যাক্রো রেকর্ড করি, সেই ক্ষেত্রে আমরা যে সেলে রেকর্ড করেছি শুধু সেই সেলেই আমার ম্যাক্রোটা আসবে, অন্য কোনো সেল বা নিতে পারবো না বা অন্য কোনো কলাম বা রোতে নিতে পারবো না। বাট
আমরা যদি ইউজ রিলেটিভ রেফারেন্স ইউজ রিলেটিভ রেফারেন্সটা যদি ইউজ করি বা এটাকে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা যদি অন্য কোনো সেল বা কলামে বা রুতে নিতে চাই তাহলে আমরা অনায়াসে নিতে পারব। এই হচ্ছে রিলেটিভ রেফারেন্সের ব্যবহার। তো আশা করি আপনারা লেকচারটি সহজেই বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার অর্থই হচ্ছে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন যাওয়া। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।